আমরা ইতিহাস থেকে হামেশা একটি প্রশ্ন পাই, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল। আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল সংঘটিত হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল তার ফলে নবাব সিরাজদৌল্লা পরাজিত এবং নিহত হয়েছিল। এই পলাশীর প্রান্তকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে ইংরেজ সরকার তাদের প্রভুত্ব, ইংরেজরা তাদের প্রভুত্ব স্থাপন করেছিল। এই ইংরেজদের যে অনৈতিক কাজকর্ম, এই কাজকর্মের বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনকে দমানোর জন্য, দমে রাখার জন্য বা দমন করার জন্য ইংরেজ সরকার 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন নামে একটি প্রখ্যাত কুখ্যাত আইন চালু করলেন। এদিন সারা ভারতবর্ষের মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। পাঞ্জাবের অন্তর্গত জালিয়ানওয়ালা বাগ নামক একটি স্থানে বাগানের মধ্যে, মানে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি শান্তিপূর্ণ সভার আয়োজন করেছিলেন যে কিভাবে এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। সেই সভায় যাতায়াতের পথ ছিল একটাই, মানে যেটা দিয়ে যেতে হতো সেটা দিয়ে আবার বেরোতে হবে। ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ার এবং তার কিছু সৈন্যবাহিনী নিয়ে সেই 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল সেই সভায় হাজির হয়েছিলেন। জনগণকে সতর্ক না করে ডায়ার সরাসরি তার সেনাবাহিনীকে গুলি বর্ষণ করার জন্য নির্দেশ দিলেন। সেনাবাহিনী ডায়ারের কথা মতো সেই জনগণের উপর গুলি বর্ষণ শুরু করলেন। সেই দিন 13 এপ্রিল বহু নরনারী সহ অনেক শিশু আহত নিহত হয়েছিল। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড দেখে সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ড সারা ভারতবর্ষের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত।